গত কুরবানি ঈদের 5 দিন আগে আমি আমার মায়ের হারাইছি। মায়ের জীবনের শেষ কথাটা শোনা আমার নসিবে হয় নাই। দিনটা ছিল শুক্রবারের দিন, জুম্মার নামাজ পড়া ঘরে রেডি হচ্ছিলাম, এমন সময় বাড়ির থেকে ফোন করছে। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে দেখি কান্নার আওয়াজ। বাবা আমারে ডাক দিয়ে বলে, শাহাদা, তোমার মা আর দুনিয়াতে জীবিত নাই। আমি তোমাদের কি কি দিয়ে বুঝাই মরে বন্ধু, মহারাজের কি জ্বালা, বাংলাদেশের কত জায়গায় ঘুরি দেখলেই কেউ বলে ওই যে বক্তা সাহেব আসতেছে, কেউ ডাক দিয়ে বলে ওই তো মাওলানা সাহেব আসতেছে, কেউ বলে ওই তো হুজুর আসতেছে। কিন্তু মা দুপুরে আমার ডাক দিয়ে যা দূর কইরা বলতো, বাবা শাহাদাত, আজ কতদিন হয়ে যায় আমি আমার ওই মা দুপুরের মুখ থেকে ওই ডাক আর শুনি না। বিশ্বাস করো রে যুবক বন্ধু, যত রাত্রিতে বাড়িতে গেছি না কেন, বাড়ির মধ্যে গিয়ে দেখতাম সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু আমার মাদকের চোখের ভিতরে কোনো ঘুম নাই রে যুবক। আমার মা জেগে জেগে বসে বসে থাকতো, জিজ্ঞাসা করতাম মা গভীর রাত, বাড়ির সমস্ত মানুষগুলো ঘুমায় গেছে, মা তুমি কেন ঘুমাও না। মা আমার ডাক দিয়ে কোলের মতো জড়া নিয়ে বলে, সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো আমি মার চোখের মধ্যে ঘুম আসে না। এ যুবক, কেমন করে তুমি সেই মায়ের কষ্ট দাও। ও যুবক, তোর পা দুখানা জড়ায় ধরে বলবো রে বন্ধু, না না মায়ের মনে কষ্ট দেশ না, মা দুনিয়ার থেকে একবার চলে গেলে আর কোনদিন মায়ের মুখখানা দেখতে পারবি না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহ তারা ডাক দিয়ে বলেন, বান্দা, পৃথিবীর ভিতরে তোমরা যারা আছো, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অর্ডার দিলাম, তোমরা পৃথিবীর ভিতরে যারা মুসলমান বলে দাবি করো, যারা ঈমান এনেছো, তাদের এক নম্বরের ডিউটি হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, এক নম্বরের ডিউটি হলো আমি আল্লাহ তাআলার গোলামি করব। যদি তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তুমি মরতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। এ বন্ধু, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার
আমি কিভাবে করব। আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো মুসলমানদের জন্য দিয়েছে, যারা ঈমানদার তাদের জন্য দিয়েছে, যারা ঈমান নামক মহা দৌলত অর্জন করেছে, এক নম্বরে যারা কালেমা পড়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের সর্বপ্রথম ডিউটি হলো কালেমা পড়ার পরে ঈমান আনার পরে তাকে নামাজ কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আকিমুস সালাত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তোমরা নামাজ কায়েম করো। বান্দা যখন নামাজ কায়েম করবে ও যুবক, বান্দা যখন নামাজি হয়ে যাবে বান্দার তখন সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজি হয়, একজন নামাজি মুমিন বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হয় না। মানুষ যখন নামাজি হয়ে যায় তখন মানুষ সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্যরে মুসলমান, আজকে বাংলাদেশের ভিতরে একদল যুবক আছে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় হাইয়া আলা সালা, আজান হয় কি না আপনাদের মধ্যে? আপনাদের এলাকা মসজিদে আজান হয়? এ মুসলমান, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় হাইয়া আলা সালা, তখন বাংলাদেশের একদল যুবক কেরাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না? ঠিক। একদল যুবক ওই সময় মেসির খেলা দেখা নিয়ে ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বর বলেন আল মারহুমা মান হাব্বা, ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। দুনিয়ার মধ্যে যার সাথে তার মহব্বত থাকবে, দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমানের সম্পর্কটা মেসির সাথে হয়, দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমানের সম্পর্ক আর্জেন্টিনার সাথে হয়, দুনিয়ার মধ্যে কোনো মুসলমানের সম্পর্ক যদি ব্রাজিলের সাথে হয়, আল্লাহর রাসূলের হাদিস বলতেছে বন্ধু ময়দানে মাহশরে আর্জেন্টিনা আর ব্রাজিলের কাতারে দাঁড় হইতে হবে, কথা বলেন ঠিক কি না? আর যদি দুনিয়ার মধ্য থেকে আল্লাহর কোন বান্দার সম্পর্ক যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সম্পর্ক হয়, নামাজি ব্যক্তির সাথে হয়, আলেম ওলামার সাথে হয়, ও বন্ধুরে ময়দানে মাহশরে ওই আলেমের সাথে তার হাসর হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার মধ্যে সম্পর্ক করব আল্লাহ ওয়ালাদের সাথে, ওলামাই কেরামদের সাথে, কিন্তু বন্ধুরে দুনিয়ার যুবকগুলো এমন পাগল হয়েছে এখন আলেমদের সাথে সম্পর্ক করে না, আলেমদেরকে আরো আঘাত করে, কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখিদের গায়ের ভিতরে তারা আঘাত করতেছে লাঠি দিয়ে, কথা বলেন ঠিক কি না? মুসলমানদেরকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, মুসলমানদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এটা বাংলাদেশ, এটা ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহকরানের দেশ। এই দেশে 92% মুসলমান। এই দেশের ভিতরে কোনো নাস্তিক মুরতাদ রাম বাম আর সাদা চামড়ার দালালেরা যখন কোনো ওলামায়ে কেরামকে আঘাত করতে যাবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, আল্লাহর রসুলের ইজ্জতকে নিয়ে সিনেমিনি খেলবে, তখন জীবনের মায়া ত্যাগ করে মুসলমানদেরকে কাপড়ের কাপড় মাথায় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক না? কোটি কয়েক নাস্তিক আজকে আমাদের মুসলমানদেরকে নাচাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এত সাহস কোথায় পেল? মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদের ইমানের ভিতরে ঘুম ধরে গেছে, মুসলমান আজকে মুসলমানের জায়গা থেকে দূরে সরে গেছে, কথা বলেন ঠিক কিনা? যত বিজাতীয় যত দল আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতিগুলো রসুনের মতো, রসুনের যে পিছনে যে জায়গাটা এটা কিন্তু এক জায়গা, ঠিক না? কিন্তু মুসলমানদের দিকে তাকায় দেখেন মুসলমানদের ভিতরে অনেকগুলো দল শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান একত্রিত হতে পারতেছে না। আমি আজকের এই মাহফিল থেকে উদার্ত আহ্বান রাখবো, আমি জানি না কে চরমোনাই করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জাসদ করে, কে জামাত করে, কে শিবির করে, কে আটকশি, কে দশটশি, কে বাগুনপুরি, কে চন্দ্রপুরি, কে ডালপুরি, কে রাজারবাগী, কোনো কিছু দেখার দরকার নাই, সব দল
মত নির্বিশেষে মুসলমান এক প্ল্যাটফর্মে আসো সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মুসলমান যদি বিপ্লবী কণ্ঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে আল্লাহর নামের শপথ করে বলতে পারি নাস্তিক মুদ্রাটা এই বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরা সোচ্চার হতে হবে জাগ্রত থাকতে হবে আমাদেরকে দুর্বল হয়ে চলবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা তো বলতেছিলাম আল্লাহর কোন বান্দা বান্দি সর্বপ্রথম ডিউটি হলো ঈমান আনার পরে নামাজ কায়েম করা আপনাদের কি মনে আছে আল্লাহর পয়গম্বর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো আমি নবীর মতো পৃথিবীর মানুষগুলো যদি নবীজির মতো নামাজ পড়ে নবী আমার ডাক দিয়ে বলেন আমার উম্মতের ভালো করে শোনো নামাজটা আমি নবীজির কাছে এত দাম আমার মতো যদি তোমরা কেউ নামাজ পড়তে পারো আমি নবীজি ঘোষণা দিলাম কানা মাই ফিল জান্না আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবা জোরে কন্না সুবহানাল্লাহ নামাজ এত বড় একটা দামি সম্পদ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে রে যুব ওই সময় নবীজি আমার বারবার হুঁশ হয় বারবার অসুস্থ হয়ে যায় বারবার বেহুশ হয়ে যায় নবী আমার যখনই হুঁশ হয় ডাক দিয়ে বলে আসসালাত সালাত নামাজ 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 কিসের মায়ায় পড়িয়া তুমি সেই নামাজকে আজকে ছেড়ে দাও বন্ধু পায়ে হাত দিয়ে বলবো না 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 নামাজটা ছাইরো না ময়দানে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলার সামনে কোটি কোটি মানুষগুলো যখন দাঁড়ায় যাবে রে যুব আল্লাহ তাআলার পয়গম্বর ডেকে বলে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজে আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামতি সালাত ময়দানে মাহশরের সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের কোন বান্দার নামাজ যদি সঠিক হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন তার বাকি আমলগুলো যদি একটু ত্রুটিও থাকে ওই সমস্ত আমলগুলোকে ঠিক মনে করে আল্লাহ তাআলা তার ডান হাতে আমল নামা দিয়ে তাকে জান্নাতি বানায়া দিবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আজকে নামাজ পড়তে রাজি নাই যখন আজান হয় টিপি নিয়ে চাষটলে এদিক সেদিক ব্যস্ত থাকি কথা বলেন ঠিক না বে ঠিক আর কিছু মানুষ আছে এরা আবার নামাজ পড়ে যাদের নামাজের কোনো ঢং নাই যা যেভাবে ইচ্ছে ওইভাবে পড়তেছে নবী বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো আমি নবীজির মতো তারা নবীর মতো নামাজ পড়তেছে না নিজের মন গড়া মতো পড়তেছে কিভাবে পড়তেছে একটা মিসাল দিলে বুঝে আসবে দিব এক মুসল্লির নাম ছিল জফর আলী কি নাম জফর আলী এই জফর আলী সারা সপ্তাহ নামাজ পড়তো না সাত দিন পরে শুধু একদিন শুক্রবারে নামাজে আসতো এই মুসল্লি হলো আট মুসল্লি কি নাম বাংলাদেশে মুসল্লি আছে কয়েক প্রকার একটা হলো আট মুসল্লি একটা হলো খাট মুসল্লি আর একটা হলো পাঁচ মুসল্লি ঠিক না বেটি আট মুসল্লি মানে হলো আট দিন পর পর শুধু জুমার নামাজ পড়ে আর খাট মুসল্লি হলো এ কোনো নামাজ পড়ে না এ শুধু মানুষ মরে গেলে জানাজা নামাজ পড়ে এমন মুসল্লি আপনাদের এলাকায় মনে হয় নাই আছে একটু জবান খুলে কথা বলেন আছে না নাই আর এক মুসল্লি আছে হলো পাঁচ মুসল্লি অর্থাৎ পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ সে বান্দে আল্লাহর ঘর থেকে যখনই আওয়াজ আসে আল্লাহু আকবারের ধ্বনি শুনে তখন আল্লাহর ঘরে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ তো এই জফর আলী এ সারা সপ্তাহ নামাজ পড়ে না শুধু শুক্রবার করে নামাজে আসে কিন্তু আসে সবার পরে যায় হলো সবার আগে সবার চাইতে আবার আট দশ রাকাত নফল নামাজ বেশি পড়ে মুসল্লিরা চিন্তা করতেছে কি রে জফর আলী আসে সবার পরে যায় আবার সবার আগে সবার চাইতে আট দশ রাকাত নামাজও বসি পড়ে কিভাবে পড়ে নি কেউ কিছু কয় না ভয়ে যদি কইলে ঝগড়া লাগে তো
একদিন ইমাম সাহেবকে বলতেছি ইমাম সাহেব জফর আলী আসে সবার পরে যায় সবার আগে নামাজও সবার চাইতে বেশি পড়ে কিভাবে পড়ে আপনি যদি একটু মেহেরবানি করে শুনতেন আমরা তো ভয়ে কেউ কিছু কই না যদি ঝগড়া লাগে তো আপনি ইমাম সাহেব মানুষ আপনি বললে তো কিছু বলবে না আপনি একটু মেহেরবানি করে শুনবেন ইমাম সাহেব বলতেছে ঠিক আছে আমি শুনবো তো ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে ভাই জফর আলী শুনলাম আপনি নাকি আসেন সবার পরে যান সবার আগে আবার সবার চাইতে আট দশ রাকাত নামাজও বেশি পড়েন কিভাবে পড়েন ভাই আপনি যদি একটু মেহরবানি করে বলতেন তাহলে কমাসকম লাভ হইতো আমার তারাবির সময় 5000 টাকা বেতন বেশি পাইতাম ঠিক না ভাই ঠিক কারণ বর্তমানে গ্রামগঞ্জের মসজিদে যেইভাবে নামাজ হয় রে ভাই যেই হুজুর যত জোরে তারাবি নামাজ পড়াইতে পারে ওই হুজুরের গল্ফের ঠেলায় চাষটালে থাকা যায় না কতক্ষণ ঠিক না ভাই ঠিক আমাদের হুজুরের মুখের এতই স্পিরিটে 20 মিনিটে বিশা খাচ্ছে ঠিক না ভাই ঠিক অথচ তারবিহুন শব্দের অর্থ হলো থেকে থেকে ধীরে ধীরে অবস্থান করে করে নামাজ পড়া জোরে কোন সুবহানাল্লাহ আর ওরা মনে করতেছে তারাবি মানে হলো তাড়াতাড়ি তো যাই হোক জফর আলী কইতেছে হুজুর ঠিক আছে আপনি কোনদিন তো আমাকে ডাকেন না আজকে আমাকে ডাকছেন আমার তো সৌভাগ্য হুজুর ঠিক আছে আমি নামাজের পরে আপনার সাথে অপেক্ষা করব আপনি কি বলবেন আমি শুনব বেচারা নামাজের পরে অপেক্ষা করতেছে কিন্তু খুব কষ্টের সাথে আগে যায় অব্যাজ্জা তো এই বেচারা অপেক্ষা করতে করতে ইমাম সাহেব সব মুসল্লি বের হওয়ার পরে বের হইতেছে কারণ ইমাম যদি মুসল্লির আগে বের হয় মুসল্লিরা ওই দিনই হরতাল ডাকবে এই ইমামের ধৈর্য নাই একে আর রাখা যাবে না কথাগণ ঠিক না ভাই ঠিক কারণ বর্তমান তো মানুষ যত দোষ নন্দ ঘোষ সব দোষ দেয় ইমামের কথাগণ ঠিক না ভাই ঠিক এক রোগী গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে যে ডাক্তার সাহেব চোখে তো ভালো দেখি না বার্ধক্যের কারণে কিসের কারণ বার্ধক্যের কারণ মানে বয়স বেশি হয়ে গেছে ডাক্তার সাহেব ভালো তো খাইতেও পারি না মুখে রুচি নাই কয় এটাও বার্ধক্যের কারণ কিসের কারণ কথা বলেন কিসের কারণ বার্ধক্যের কারণ যা প্রশ্ন করে ডাক্তার এক কথায় উত্তর দেয় সব খালি বার্ধক্যের কারণ শুনতে শুনতে বেচারার উঠছে রাগ রাগ ওঠার পরে সিএফ থেকে লাফ দিয়ে দাঁড়ায় ডাক্তারের গালের ভিতরে একটা থাপ্পড় দিয়ে ফালায়া দিছে ডাক্তার এখন সিএফ থেকে উঠতেছে আর কানতেছে আর কইতেছে আপনি যে আমারে থাপ্পড় দিছেন এটাও বার্ধক্যের কারণ এটাও কিসের কারণ এ মুসলমান ঠিক তদ্রুপ বাংলা জমিনের ভিতরে কিছু নাস্তিক মুর্তাদ আছে যারা আজকে সব সময় টুপি আলাদেরকে খাওয়ান নিয়ে ব্যস্ত থাকে যা কিছু করে সব টুপি আলাদের দোষ দেয় কথা বলেন ঠিক কিনা ওই যা হইলো সব টুপি আলাদের জন্য হইতেছে দেশটা নষ্ট করলো টুপি আলারা দেশটা কিসের জন্য টুপি আলারা নষ্ট করলো ওই যা ক্ষতি হইতেছে সব টুপি আলার জন্য হইতেছে কথা কোন ঠিক কিনা সব দোষ খালি নন্দ ঘোষ টুপি আলাদের জন্য দিতেছে তো যাই হোক ইমাম সাহেব অপেক্ষা করতে আসতেছে সব মুসল্লি বের হওয়ার পরে আসার পরে বলতেছে ভাই জফর আলী আপনাকে কষ্ট দিলাম মেহরবানি করে আল্লাহর রাস্তে মাফ করবেন তো বলতেছে কি যে বলেন হুজুর আপনি যে ডাকছেন এটা আমার সৌভাগ্য বলেন হুজুর আপনি কি বলবেন তো মুসল্লি বের হয়ে যাওয়ার পরে জাফর আলীকে হাত ধরে নিয়ে একটু সাইডে গেছে যাওয়ার পরে বলতেছে ভাই শুনলাম আপনি নাকি মসজিদে আসেন সবার পরে যান সবার আগে নামাজও সবার চাইতে বেশি পড়েন কেমনে পড়েন আপনি যদি সিস্টেমটা একটু আমাকে একটু বলে দিতেন ভাই আমার একটু উপকার হতো জফর আলী মাথা নিচের দিক দিয়ে অনেকক্ষণ পরে বলতেছে হুজুর আমি ভাবছিলাম যে আপনি মনে হয় ভালোই জানা শোনা লোক আপনি মনে হয় এগুলো ভালো জানেন এখন তো দেখতেছি আপনিও জানেন না কয় না ভাই আপনি জানি না আপনি একটু বলেন তো বলতেছে হুজুর শোনেন আপনি মসজিদের মধ্যে বসে থেকে একদিন ওয়াজ করছেন আল্লাহর কোন বান্দা আর বান্দা যদি শুক্রবারের দিন মসজিদে আজান হওয়ার পরে ঘর থেকে অজু করে বের হয় মসজিদের দিকে হাইটে হাইটে যায় আল্লাহ তাআলা তার প্রত্যেক কদমে একটা করে গুনাহ মাফ করে একটা করে নেকি লাগে আগামীকাল সকালে নাস্তার পরে কয়েন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আজ পর্যন্ত কোনদিন কোন শুক্রবার আমি এই আমল ছাড়ি নাই হুজুর প্রত্যেক শুক্রবারে ঘর থেকে বের হওয়ার আগে ওযু করে সুন্দর করে আমি মসজিদের দিকে রওনা দেই তবে হুজুর আমি তোর আলেম টালেম না
অল্প কয়েকটা সূরা মুখস্থ আছে যা বা মুখস্থ আছে আমি ঘর থেকে বের হয়ে পড়া শুরু করি মসজিদ পর্যন্ত গেলে পরে আমার সূরা পড়া শেষ হয় না আমি মসজিদে যা শুধু রুকু আর সিজদা দেই ওই জন্য ওরা আমার সাথে পায় না এখন বলেন তো জফর আলী যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে হায়াত দেয় আর এইভাবে যদি নামাজ পড়ে ওর নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে তোমরা নামাজ পড়ো আমি নবীজির মতো তাহলে কানামাই ফিল জান্নাহ আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবা জফর আলীর মতো যদি নামাজ পড়ো নামাজ কিন্তু কবুল হবে না ওই নামাজ কিন্তু সামিয়ানার উপরে উঠবে না কথা বলেন ঠিক কি না সবাই মিলে নামাজ পড়া চাই বলুন সবাই সবাই মিলে নামাজ পড়া চাই নামাজ না পড়িলে জাহান্নামে জ্বলিবে জাহান্নামে পুড়ে হবে ছাই কথা বলুন ঠিক কি না সবাই মিলে নামাজ পড়া চাই বলুন সবাই সবাই মিলে নামাজ পড়া চাই নামাজ না পড়িলে জাহান্নামে জ্বলিবে জাহান্নামে পুড়ে হবে ছাই জাহান্নামে পুড়ে হবে ছাই জাহান্নামে পুড়ে হবে ছাই চিল্লা বলুন ঠিক কি না এই জন্য মুসলমান যুবক পায়ে হাত দিয়ে বলবো রে বন্ধু মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিবে ঘরের মধ্যে বসে থাকো না টিভির সামনে বসে থাকো না চার্চটলে বসে থাকো না সিনেমার সামনে বসে থাকো না সব কিছু বাদ দিয়ে আমার মাবুদ মাওলার ডাকে সারা দিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়া আল্লাহর কুদরতি কদমে তোমার কপালটা ঠেকায় দিয়া সিজদা দিয়ে দাও তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা কিতাব ওলা লিখতেছে বান্দা যখন সিজদার ভিতরে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা আমার মাবুদ মাওলা ওই সময় আরশে আজিম থেকে নেমে প্রথম আসমানে আসে দ্বিতীয়বার আবার যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা কিতাব ওলা লিখতেছে ওই সময় মাবুদ মাওলা প্রথম আসমান থেকে জমিনে নেমে আসে তৃতীয়বার বান্দা যখন আবার বলে সুবহান রাব্বিয়াল আলা কিতাব ওলা লিখতেছে আমার মাবুদ মাওলা ওই সময় বান্দার সামনে আসিয়া দুই ডানার ভিতরে হাত ঢুকায় দিয়ে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডাক দিয়ে বলে আব্দুর রহিম আর কান্দিস না আর কান্দিস না আমি তোর জীবনের গুনাগুলোকে মাফ করে দিলাম এই জন্য যুবক বন্ধু নামাজ পড়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এ বন্ধু আল্লাহর পয়গম্বর বলেন নামাজ হবে বেহেশতের চাবি নামাজ ছাড়া বেহেশতের মধ্যে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না এই জন্য আজকের এই মাহফিল থেকে কারা একটু আমার কাছে হাতটা উঠায় দেখাইতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে হুজুর জানটা দিতে রাজি আছি কিন্তু আজকের পর থেকে আর নামাজ ছাড়তে রাজি নাই কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান নারে তাকবীর আর জোরে নারে তাকবীর নারে তাকবীর রব্বে কারিমায় আল্লাহ মাবুদ মাওলা তাকায় দেখেন আজকের এই মাহফিল থেকে তোমার কতগুলো অসংখ্য বান্দা যারা আজকে হাত উঠাইছে আমাকে সাক্ষী বানাই নাই তোমাকে সাক্ষী বানাইছে মালিকেরা নিয়ত করতেছে আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা করবে না হাত উঠানো আমার কাজ দিল উঠানো তোমার কাজ হাত আমি উঠায় দিয়েছি মাবুদ মাওলা দিলগুলো তুমি উঠায় দাও এদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আপনারা বলেন আমিন হাত খারাপ লাগতেছে বাজান চলবে চলবে অনেকেই প্রথমে মনে করতেছিল যে হুজুর নিয়েছে আমাদের এলাকার এই বড় মাহফিল আর হুজুর হলো সস ঠিক না বে ঠিক প্রথমে কিন্তু অনেকেই চিন্তা করতেছিল যে হুজুর দেখতেছি শুলশুলে মৌলবি এ কি ওয়াজ করবে ঠিক না প্রথম নাম্বার কথা বলতেছিলাম ইমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে এক নম্বরে হলো নামাজ মনে আছে দুই নম্বরের হুকুম রে বন্ধু মা বোনদেরকে নিয়ে কিছু আলোচনা না করলে ওনারা আবার মন খারাপ করবে ঠিক না ওরা চিন্তা করবে বগুড়ার থেকে হুজুর আসছে তালিব করি হুজুর শুধু পুরুষদেরকে নিয়ে ওয়াজ করতেছে আমরা কি পড়ে গেছি আমাদের সরকার হলো মহিলা ঠিক না বে ঠিক মহিলাদের পক্ষে কিছু না বললে বাজান ওয়াজ করা আর হবে
এইজন্য মা মা বোনদের সম্পর্কেও কিছু বলার দরকার আছে না নাই আমার মায়েরা গো একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও মা আপনাদের জন্য একটা প্রথম নম্বরের ট্যাবলেট হলো আল্লাহ তাআলা আপনাদের জন্য একটা বিধান দিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ও যুগের মহিলারা তোমরা পর্দার ভিতরে ঢোকো পর্দার ভিতরে ঢোকো তোমরা পর্দার ভিতরে থাকো খবরদার পর্দা লঙ্ঘন করিও না তোমরা পর্দা লঙ্ঘন করে যখন রাস্তাঘাটে চলবা জাহেলিয়াতের যুগের মানুষদের মতো তোমরা চলিও না জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো চলিও না তোমরা যদি জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো চলো তাহলে তোমরা পদে পদে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হতে থাকবা জোরে কর নাউজুবিল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্তর যুব আজকের যুগের মা বোনেরা অর্ধ উলঙ্গ হয়ে তার পোশাকটা খাটো সাটো পোশাক পরে রাস্তা দিয়ে বের হয় কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে তার দিকে তাকাইতে লজ্জা বোধ হয় কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা আল্লাহ তাআলা আপনাদের দাম বাড়ায় দিয়েছে আপনাদের ইজ্জত বাড়ায় দিয়েছে সম্মান বাড়ায় দিয়েছে মা মা গো আপনার মতো মা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মতো মা ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মা মা গো আপনার সতীত্ব আপনাকে ঠিক করতে হবে মা আপনি যখন পর্দা লঙ্ঘন করবেন আপনি যখন পর্দাকে ছেড়ে দিবেন তখন আপনি লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হতে থাকবেন আর যখন আপনি পর্দার ভিতরে থাকবেন রানী লিখতে দুই হরফ নারী লিখতেও দুই হরফ ঠিক না ঠিক কোন মা বোন যদি তার সতীত্ব রক্ষা করে পর্দা রক্ষা করতে পারে আমার আল্লাহ তাআলা ওই নারীকে রানী বানায় রাখবে জোরে কর সুবহানাল্লাহ কিন্তু বাংলাদেশের কিছু যুবতী বোনেরা আছে এটা মানতে চায় না রে বন্ধু এরা সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় মাজায় ও না গেছে নামে কথা কন ঠিক না বেঠি এরা সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামে পুরুষের মতো করে চুল কাটে কথা বলেন ঠিক না ঠিক আবার এরা আবার পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে রাস্তায় বের হয় কথা বলেন ঠিক না ঠিক না মানা তুমি কিন্তু সাধারণ কোন মা না তুমি আব্দুল কাদের জিলানির মা তুমি কিন্তু বাইজিদ বোস্তামির মা মা গো মা তুমিও একজন মা আমি কিন্তু শাহাদাত আমিও কিন্তু একজন মার পেট থেকে বের হয়ে আসছি কথা বলেন ঠিক না বে ঠিক তুমিও মা তোমার তুমিও মা আমার মাও মা মা গো তোমার দিলটা কি চায় না তোমার একটা সন্তান কোরআনের হাফেজ হোক তোমার দিলটা কি চায় না তোমার সন্তানটা আলেম হোক ও মা তোমার সন্তানটা হাফেজ কোরআন হোক তোমার সন্তানটা ইমাম সাহেব হোক তোমার মনটা কি চায় না মা গো তুমি একটু পর্দার ভিতরে যাও তুমি একটু সতীত্ব রক্ষা করো যখন তুমি তোমার সতীত্ব রক্ষা করতে পারবা মা তোমার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে আর যখন তুমি সতীত্বকে হারায় ফেলবা তোমার সতীত্ব রক্ষা করতে পারবা না মা তোমার চার পয়সার কোনো দাম থাকবে না কথা বলেন ঠিক কি না এই জন্য দুঃখ ভরে হৃদয় নিয়ে বলতে হয় রে মুসলমান বর্তমান যুগের যে সমস্ত বাবারা আছে তাদের মেয়েকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে দেয় এই বাবারা তার মেয়ের জন্য পাত্র খোঁজে ডেভিন দিয়ে পালসার হোন্ডা ফ্রিজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় যদি মহিলা মাদ্রাসার কোনো ছাত্রী থাকে বিবাহ হবে দেখবেন মহিলা মাদ্রাসার ছাত্রী খালেজ পর্দা করার যে কারণে সঠিক পর্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম এতই বাড়ায় দিয়েছে ওকে যখন তার স্বামী বিবাহ করতে আসে কবুল করার আগে তার মোহরের টাকা বুঝায় দেয় কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা গো ও মা তোমরা পর্দার ভিতরে ঢুকিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাম বাড়ায় দেবে এখন বলতে পারেন হুজুর আমার মেয়ে কেউ তো বোরকা পরাই আমার মেয়ে কেউ পর্দা করাই আমি বলবো কেমন বোরকা পরাও বর্তমানে একটা বোরকা নামছে এটা হলো তিন নাম্বার থ্রি পিস কথা বলুন ঠিক না ঠিক যে বোরকা পরলে যা আছে সব বোঝা যায় ঠিক না
পর্দা ভালো বোরকা কালো ভাবতে মরি লজ্জায় চোখটা করে ঝিকিমিকি শয়তানের ক্যামেরায় জোরে বলেন জোরে বলেন পর্দা ভালো বোরকা কালো ভাবতে মরি লজ্জায় চোখটা করে ঝিকিমিকি শয়তানের ক্যামেরায় পর্দা করা ভালো নারী শুনো আমার মিনতি শরিয়া মতো পর্দা করলে দোজাহানে শান্তি পর্দা করা ভালো নারী শুনো আমার মিনতি শরিয়া মতো পর্দা করলে দোজাহানে শান্তি তোমার রূপ দেখে না যেন অন্য কোন বেগা নাই চোখটা করে ঝিকিমিকি শয়তানের ক্যামেরায় ও ভাই মোবাইল ক্যামেরা ভিডিও ক্যামেরা নানান ক্যামেরা জগতে যেই ক্যামেরার নেই তুলনা মনে আগুন ধরাতে মোবাইল ক্যামেরা ভিডিও ক্যামেরা নানান ক্যামেরা জগতে যেই ক্যামেরার নেই তুলনা মনে আগুন ধরাতে টিগারটি পাই সারা ছবি ওটে মনের পর্দায় চোখটা করে ঝিকিমিকি শয়তানের ক্যামেরায় মাগো মা পায়ে হাত দিয়ে বলবো মা না 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 এমন বোরকা তুমি পড়িও না এমন বোরকা পরো যে বোরকা পড়লে ঢিলে ঢালা বোরকা তোমার অঙ্গ প্রত্যঙ্গের কিছু বোঝা যাবে না খালে পর্দা করতে শেখো মা পর্দা কেমন করে করতে হয় একটা ছোট্ট আকিয়া বলে আপনাদের সামনে আগে বলে বাজান আল্লাহ নবীজির করিদার টুকরো সন্তান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে পর্দা করেছে কিভাবে পর্দা করেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মা গো একটু কান পরে শুনে নেন মা আল্লাহর রাসূলের কলিজার টুকরো সন্তান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পর্দা করেছে মা গো ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যে আল্লাহর রাসূলের কলিজার টুকরো সন্তান হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে জান্নাতি যেই সমস্ত যুবক থাকবে তাদের যে দুই যুবক সর্দার থাকবে তাদের মা জান্নাত যাবে হযরত আলীর স্ত্রী নবীজির কলিজার টুকরো সন্তান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো টাইটেল এতগুলো লকব এরপরেও নিজেকে কিভাবে পর্দা করছে দেখেন মা মাগো মা আল্লাহর রাসূলের কন্যা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাত্রিতে নিজের বিছানার মধ্যে শুয়ে গেছে এমন সময় হঠাৎ করে স্বপ্ন যুগে দেখতেছে আল্লাহর রাসূলের ইন্তেকাল হওয়ার পরের ঘটনায় বন্ধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আসছে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন তালাশ করতেছে আল্লাহর রাসূল যখন তালাশ করতেছে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু স্বপ্নের মধ্যেই বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা আমার বাড়ির মধ্যে আসি আপনি কি তালাশ করতেছেন গো বাবা আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ও কলিজার টুকরো সন্তান ফাতিমা তোমার বাড়ির ভিতরে আসি আমি তোমার এই তালাশ করতেছি জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা তো জোরে রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে বাবা কি জন্য আপনি আমারে তালাশ করতেছেন গো আব্বা আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে ফাতেমা তোমার একটা খবর দেওয়ার জন্য আমি এসেছি একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি বলে কি সংবাদ দিবেন আপনি নবী আমার ডাক দিয়ে বলে ফাতেমা এইটা মাস হলো রমজান মাস আজকে শেষ রাত্রিতে তুমি সিহেরি খাইবা হযরতে আলীর দস্তরখানে আর ইফতারিটা হবে আমি বিশ্ব নবীজির দস্তরখানে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে চমকে উঠছে হাই রে হাই কি স্বপ্ন দেখলাম স্বামীকে কিছুই বলতেছে না অযুবক শেষ রাত্রিতে সিহেরি পাকাইছে সিহেরি খাইছে হযরত আলীও সিহেরি খাইছে সিহেরি খাওয়ার পরে হযরত আলী মসজিদে নববী নববীতে গেছে নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করার পরে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে যখন হযরত আলী প্রবেশ করছে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যাইতেছে না হযরত আলী জানে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে যেই যায় নামাজে নামাজ পড়ত ওই যায় নামাজে ইশরাকের নামাজ পড়ে উঠত জোরে কন্যা সুবহানাল্লাহ হযরত আলী তাকায় তাকায় দেখতে সাহির হয়
আমার প্রাণের বিবি আজকে ফজরের নামাজের পরে যায় নামাজে দেখতেছি না কোনদিন এমন দৃশ্য দেখি নাই ইশরাকের নামাজ পড়া ছাড়া কোনদিন উঠতো না আজকে কেন আমি যায় নামাজের মধ্যে দেখতেছি না আল্লাহর নবীজির জামাত হযরতে আলী ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোঁজা আরম্ভ করছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেছে রান্নাঘরের ভিতরে বাজান রান্নাঘরের মধ্যে গিয়ে অনেকগুলো কাপড় ভিজাইছে ধোয়ার জন্য অনেকগুলো খামিরা বানাইতেছে রুটি বানানোর জন্য হযরতে আলী ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা এতগুলো কাপড় তুমি রোজা থেকে কেন ভিজাইছো গো ফাতেমা এতগুলো আটা কেন তুমি খামিরা বানাইতেছো গো যতগুলো তুমি আটার খামিরা বানাইতেছো এই রুটি বানাইলে কমাসকম 3-4 দিন আমরা খাইতে পারবো এতগুলো কেন বানাইতেছো ফাতেমা তুমি তোমরা ডাক দিয়ে বলে স্বামী একটা কথা এখন পর্যন্ত আপনাকে বলি নাই গো প্রাণের স্বামী আজকে রাত্রবেলায় স্বপ্নে দেখেছি আমার বাবা আমার ঘরের মধ্যে আসিয়া বলে গেছে আজকে নাকি সিহেরিটা হইছে আপনার দস্তরখানায় আর ইফতারিটা হবে আমার বাবার দস্তরখানায় স্বামী গো এই কথার অর্থ কি আমি একটু জানতে চাই আপনি একটু আমারে বলেন হযরতে আলী কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠছে হযরতে আলী যখন কান্দরে যাব ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না আরম্ভ করছে দুইজন যখন কান্না করতেছে দিক থেকে তাকায় তাকায় ছোট্ট বাচ্চা হাসান আর হুসাইন দেখতেছে মা বাবা দুইজনে কান্না করতেছে এমন সময় দুইজনে দৌড়ে আসছে মা গো কি জন্য তোমরা দুইজন মানুষ ক্রন্দন করতেছ ফাতেমাতুল জোহরা কোনো কথা বলে না হযরত আলীকে জিজ্ঞাসা করে বাবা তুমি কেন কান্না করতেছ হযরত আলীও কিছু বলে না বারবার করে দুজন সন্তান যখন মা বাবার কাছে আকুতি মিনতি করতেছিল কান্নার কারণ জানতে চায় এমন সময় ফাতেমাতুল জোহরা ডাক দিয়ে বলে ও কলিজার টুকরা সন্তানেরা আমরা দুইজন মানুষ কি জন্য ক্রন্দন করতেছি এইটা খবর যদি জানতে চাও আমাদেরকে বলে কোনো লাভ হবে না চলে যাও তোমার নানার দরবারে চলে যাও তোমার নানা বলতে পারবে আমাদের কান্নার কারণ জোরে কন্যা সুবহানাল্লাহ হাসান হোসেন দুইজন দৌড়িয়ে চলে গেছে নানার দরবারে নানার দরবারে গিয়ে জানাচ্ছে আসসালামু আলাইকুম আহলুল কবর নবীজির কবরের কাছে গিয়ে সালাম জানাইছে সালাম জানানোর পরে নবী আমার কবরের মাঝ থেকে হাসান হোসেনের সাথে মাঝে মাঝে কথা বলতো জোরে কন্যা সুবহানাল্লাহ মানুষ পাশে তওয়াফ করত নবীজির রওজা জিয়ারত করত কেউ নবীজির কথা শুনতো না হাসান হোসেন দুইজনের কথা শুনতো জোরে কন্যা সুবহানাল্লাহ হাসান হোসেন দুই ভাই নবীজির দরবারে গিয়ে ডাক দিয়ে বলে নানা ও দরদি নানা বাসার মধ্যে তোমার মেয়ে কান্না করতেছে তোমার জামাত হযরতে আলীও কান্না করতেছে দুইজন মানুষ কান্না করে কান্নার কারণ জানতে চেয়েছি গো নানা দুইজন মানুষ একজনও বলতে পারে নাই আপনার কথা বলেছে নানা গো বলেন বলেন কি কারণে আমার মা কান্না করতেছে আমার বাবাও কান্না করতেছে নবী আমার কবরের ভিতর থেকে ডাক দিয়ে বলে হুসাইন ও হাসান আমার কাছে আর এক মুহূর্ত দেরি করিও না তোমরা তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যাও বাড়ির মধ্যে গিয়ে তোমার মার চেহারাটার দিকে বারবার করে তাকায় তাকায় দেখো তোমার মার আজকে দুনিয়াতে শেষ দিন তোমার মার চেহারাটা আজকের পর থেকে আর কোনদিন দেখতে পারবা না ও হাসান ও হুসাইন তোমরা তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যাও তোমার মার চেহারাটাকে বারবার করে তাকায় তাকায় দেখো কারণ মা বাবার চেহারার মধ্যে থাকে আল্লাহর রহমত আর বরকত জোরে কন্যা সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য যুব
আজকের কিছু যুবক কুলঙ্গার সন্তান আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে আছে না নাই আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রে বন্ধু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পরের অংশে বলতেছে উফি ওয়ালা তানহারহুমা খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না তোমাদের আচরণের দ্বারা যেন মা বাবা কোনোদিন তার জবান থেকে আহ শব্দ বের না করে যদি মার জবান থেকে বাবার জবান থেকে উহ শব্দটা বের হয়ে যায় রে যুবক তুমি খানাই খাবার ইমাম হইতে পারো কিন্তু আল্লাহর জান্নাত তোমার নসিবে হবে না জোরে কোন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের ভিতরে কিছু কুলঙ্গার সন্তান আছে এরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কিনা মাকে কষ্ট দেয় মাকে আঘাত করে কিসের জন্য করে বিয়ের আগে মায়ের এত ভক্ত থাকে কিন্তু এই সন্তান যখনই টুনটুনি ময়নাকে ঘরের মধ্যে নিয়ে আসে আনার পর থেকে মা হয় বুড়া বুড়ি আর বাপ হয় বুড়া কথা বলেন ঠিক না বেটি ঠিক না বেটি টুনটুনি ময়নাকে ঘরের ভিতরে আনার পর থেকে যেই বাবা এত কষ্ট করে ওকে লালন পালন করলো মাতার ঘাম পায়ে ফালায়া রুজি রোজগার করে করে খাওয়াইলো ওই বাবা হয় বুড়া স্থান হয় বুয়াল ঘর কথা বলেন ঠিক কি না যেই মা এত কষ্ট করে ওকে লালন পালন করলো যেই মার গর্ভ থেকে ওই সন্তান বের হলো যেই মা নিজের স্তনের দুধগুলো তাকে পান করে করে খাওয়াইলো নিজের রক্তকে পানি বানায় তাকে মানুষ পান করলো এই মা হয় তখন বুড়ি কথা বলেন ঠিক কিনা বন্ধু বান্ধবদেরকে নিয়ে চাষতলা আড্ডা দেয় সেখানে কোনো অসুবিধা হয় না মা যদি বলে বাবা একটা গ্যাসের বুড়ি নিয়ে এসে শিখলো তখন কয় যে বুড়ি তোর খালি কাম নাই সারাদিন এটা আনো ওইটা আনো ঠিক না বেটি মা কোনো কিছু চাইলে তখন কয় সারাদিন তোর খালি এটা ওটা চাওয়া তোর অন্য কোনো কাজ নাই আর বন্ধু বান্ধবকে নিয়ে ও চাষতলে আড্ডা দেয় শ্বশুর শাশুড়ি আসলে বাজারের ব্যাগ নিয়ে বাজারে দৌড়ে বড় বড় মাছ কিনে নিয়ে বাজারে আসে এমন কুলঙ্গার আপনাদের এলাকায় আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য শিল্পী বলেন ও মামু যান কোথায় যান সত্য কথা শুই না যান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান কি ভাগি না কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি জোরে বলেন জোরে বলেন জোরে বলেন সমাজের ভিতরে কিছু কুলঙ্গার সন্তান যখন মা বাবার সাথে খারাপ আচরণ করে আশেপাশের কিছু ভদ্রলোক তারা আসে শাসন করার জন্য তখন ওই কুলঙ্গার সন্তান ডাক দিয়ে কয় আমার বাড়িতে কি হবে না হবে এটা আমি বুঝবো আপনাকে মাতবরি করতে আসার দরকার নাই ঠিক না বেটি এমন কথা বলে কি না এই জন্য সত্য কথা বলতে গেলে বাজান পিঠের উপরে কুলটা কিল ঘুষি পড়ে ঠিক না বেটি এই জন্য শিল্পী বলে ও মামু যান কোথায় যান সত্য কথা শুই না যান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান কি ভাগি না কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি ঠিক না বেটি বিয়ের পরে বাবা মায়রে বুড়া বুড়ি ডাকে বইয়ের বাবা মায়রে আদর কইরা নেই যে বুকে মামা কইরা নেই যে বুকে বিয়ের পরে বাবা মায়রে বুড়া বুড়ি ডাকে বইয়ের বাবা মায়রে আদর কইরে নাই যে বুকে মামা কইরে নাই যে বুকে বাবা মারে খাওয়াই না সে বাবা মারে খাওয়াই না সে পরে রে কয় চাপান খান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান ও মামু যান কোথায় যান সত্য কথা শুই না যান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান কি ভাগি না কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি কথা বলেন ঠিক কি না এ যুবক না কখনো মার সঙ্গে খারাপ আচরণ করিস না বাবার সঙ্গে খারাপ আচরণ করিস না রে যুবক বন্ধু আল্লাহর নবীজির দুইজন নাতি কবর থেকে আল্লাহর রসুলের রওজার থেকে বাড়ির দিকে যাবে মনে আছে নাকি তারপরে কি ঘটনা ঘটবে আপনারা শুনবেন কি না যুবক যেহেতু মা বাবার কথা আসছে একটু সামনের দিকে না গেলে কেমন হয় মা বোন একটু মনে রাখেন আপনাদের কেমন করে পর্দা করতে হবে এই পর্দার কথা আমি বলবো মা গো মা একটু কান ফালায়া শোনেন ও যুবক বন্ধুরে বাবার সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করো আল্লাহর জান্নাত তোমার নসিব হবে না কথা বলেন ঠিক কিনা তুমি জান্নাত যুবক
যুবক তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে কত বেদনা সহ্য করেছে যুবক রে তুমি তো এমনি এমনি এত বড় হও নাই তোমাকে তোমার মা দুকুনি যখন পেটের ভিতরে রাখছে মা দুকুনির এত কষ্ট হইছে এত যন্ত্রণা হইছে রে যুবক তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলাম হাজার হাজার কষ্ট মাকে দিয়েছো মাকে সারা দিন কষ্ট দিয়েছো সারা রাত কষ্ট দিয়েছো তোমার জন্য মা খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই চোখের ঘুম হারাম করে দিয়েছে শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে গিয়েছে যুবক কেমন করে সেই মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো কেমন করে বাবার সঙ্গে খারাপ আচরণ করো তোমার বিবি মরে গেলে তুমি বিবি বাবা তোমার বিবি যদি তোমার কাছ থেকে দূরে সরে যায় তুমি বিবি বাবা কিন্তু আল্লাহর কসম করে বলি রে যুবক তোমার মা যদি একবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর কোনোদিন ওই মাকে ফিরে পাবো না কথা বলেন ঠিক কি না আমিও তোমাদের মতো একটা যুবক মায়ের সঙ্গে খারাপ আচরণ করো বাবার সঙ্গে খারাপ আচরণ করো আল্লাহ চাইলে তোমার হাতটাকে পঙ্গু করে দিতে পারে ঠিক না বেঠি যে হাত দিয়ে তুমি মায়ের শরীরের ভিতরে আঘাত করতে যাও যেই পা দিয়ে হেঁটে হেঁটে মাকে মারার জন্য যাও রে যুবক আমার মাবুদ মাওলা চাইলে তোমার পাটাকে পঙ্গু বানায় দিতে পারে কথা বলেন ঠিক কি না বাস্তবে তো ওকে আল্লাহ তারেক জামিল সাহেব ওনার কিতাবের ভিতরে লিখছে পাকিস্তানের ভিতরে আল্লাহর একজন বান্দা ছিল গরিব মানুষ বিবাহ করার পরে একজন সন্তান হয়েছে এই সন্তান রেখে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর বান্দি তার স্ত্রী সন্তানটাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করছে এবার সন্তানটাকে বিবাহ করাইছে বিবাহ করানোর পরে এই বউ শুধু সারাদিন স্বামীর কানের কাছে কুতকুত করে মায়ের নামে অভিযোগ দেয় এমন স্ত্রী আপনাদের এলাকায় আছে না সারাদিন শ্বশুর শাশুড়ির নামে বদনাম করে এমন স্ত্রী আছে না নাই ওই মহিলার কি লজ্জা করে না ওই মহিলা দাজ্জাল মার্কা মহিলা কথা বলেন ঠিক কি না লজ্জা করা দরকার যে ওই স্বামী যে তুমি যেই স্বামীকে তোমার মাসে পাইছো এই স্বামী কোথায় পাইলা তুমি ওই মা বাপ যদি ওই স্বামীকে জন্ম না দিত তাহলে ওই স্বামী তোমার কাছে পাইতা না কথা বলেন ঠিক না বেঠি এই মা বাবার নামে স্বামীর কাছে কান পড়া দেয় আর বাংলাদেশের কিছু হিজড়ে মার্কা যুবক আছে ওই বইয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কি না কিছু হিজড়ে মার্কা যুবক আছে তারা বইয়ের কথায় উঠা বসা করে কথা বলেন ঠিক কি না সাবধান হয়ে যাও যুবক তুমি পুরুষ তোমাকে মর্দে মুজাহিদের মতো থাকতে হবে তুমি কেন বইয়ের কাছে গিয়ে মেউ মেউ করবা বইয়ের কথা কেন তুমি শুনবা তুমি যা বলবা বউ সেটা শুনবে কথা বলেন ঠিক কি না তুমি যদি মর্দে মুজাহিদের মতো তোমার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে এই বিবি আমার মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো তাহলে 1 2 3 দেখবা তোমার বউ আর মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না ঠিক না বেটি কিন্তু বর্তমানের যুবকরা হয়েছে হিজড়ে মার্কা বউ যা করে ওরাও তাই ঠিক না বেটি তো বলতেছিলাম পাকিস্তানের ভিতরে আল্লাহর একজন বান্দা বিবাহ করার পরে সন্তান একটা রেখে মারা গেছে এবার আল্লাহর বান্দি অত্যন্ত কষ্ট করে যখন তার সন্তানটাকে বড় করছে বিবাহ করাইছে বিবাহ করানোর পর থেকেই এই বউ শুধু শাশুড়ির নামে যত রকমের কুটকথা আছে এগুলো স্বামীর কাছে বলতে থাকে আল্লাহর বান্দা মাটির ভিতরে সারাদিন কাজ করে কাজ করে যখনই বাড়িতে আসে সারাদিন কাজ করার পরে মানুষের মনের অবস্থা তো এমনি খারাপ হয় বলেন ঠিক না ঠিক আসার পরে যদি আবার নানান রকমের অভিযোগ শুনে তখন মন মস্তিষ্ক তো খারাপ হওয়া এটাই স্বাভাবিক নাকি বলেন খারাপ হয়ে যায় মন মস্তিষ্ক তো এভাবে কিছুদিন চলতে চলতে মাঝে মাঝে এই স্ত্রী আমার করতো কি শাশুড়ির সাথে ঝগড়া করে বাবার বাড়িতে লাভ দিয়ে চলে যায় স্বামী যখন বাড়িতে আসতো আসার পরে জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায় কয় আমার সাথে কথা কাটাকাটি হয়েছে বাবার বাড়িতে চলে গেছে আল্লাহর বান্দা বিবিকে নেওয়ার জন্য যাইতেছিল যাওয়ার পরে বিবিকে বিভিন্ন রকমের বুঝ সুজ দিয়ে নিয়ে আসতো তো বিবি একদিন ডাক দিয়ে বলতেছে স্বামী তোমার ওই বাড়িতে আমি আর যাব না কেন তোমার বাড়িতে আমি এই জন্য যাব না তোমার মা সারাদিন আমার সাথে ঝগড়া করে তোমার মাকে তুমি যদি শাস্তি না দাও তাহলে আমি তোমার বাড়িতে আর যাব না বলে মাকে কি করতে হবে
বলে তোমার মার শরীরের ভিতরে তোমাকে আঘাত করতে হবে তোমার মাকে মারতে হবে জোরে করে নাউজুবিল্লাহ এ যুবক বন্ধু আল্লাহর বান্দা স্ত্রীর মোহে পাগল হয়ে বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি চলো 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 আমার মাকে আমি আঘাত করব আমার মার শরীরের মধ্যে আমি আঘাত করব আমার মাকে আমি মারব কিন্তু তোমাকে ছাড়তে পারবো না চলো আমার সঙ্গে চলো যুবক আল্লাহর বান্দা বিবিকে নিয়ে বাড়ির মধ্যে এসে বৃদ্ধা মার শরীরের ভিতরে আঘাত করা শুরু করছে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা বৃদ্ধ মহিলা সন্তানের হাতে মার খায় মাটির ভিতরে গড়াগড়ি করে ডাক দিয়ে বলে ওরে সন্তান আমি মা তোকে কত কষ্ট করে করে লালন পালন করে ছিড়ে সন্তান আজকে বিবির মোহে পড়িয়া তুই আমি মার শরীরের ভিতরে হাত পর্যন্ত উঠায় দিলে আমি বৃদ্ধ মা তোর কি হৃদয়ের ভিতরে একটু দয়া হইল না একটু মায়া হইল না তুমি আমি মার শরীরের ভিতরে আঘাত করলি সন্তান কোনো কথা শুনে না বারবার করে মাকে মারতেছে বন্ধুরে আমার মাকে মেরে ঘর থেকে চলে আসছে আমার বন্ধুরে কয়েকদিন যাইতে না যাইতে আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে তার মায়ের স্ত্রীর সাথে যখন ঝগড়া হয়েছে স্ত্রী এবার বাবার বাড়িতে চলে গেছে বাবার বাড়িতে যাওয়ার পরে স্বামী যখন সারাদিন কাজ করে বাড়িতে আসছে আসার পরে দেখতেছে বিবি নাই মাকে ডাক দিয়ে বলতেছে মা কোথায় আমার বিবি কোথায় বলে তোমার বিবি বাবার বাড়িতে চলে গেছে বাবার বাড়িতে চলে গেছে এবার স্বামীটা বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে প্রাণের বিবি চলো 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 বাড়িতে চলো বিবি এবার বেঁকে পড়ছে ডাক দিয়ে বলতেছে স্বামী না না আর কোনোদিন তোমার ওই বাড়িতে যাব না কয় না বিবি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দুনিয়ার সব ছাড়তে রাজি আছি কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না আমার বন্ধুরে বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী তুমি যদি সব ছাড়তে পারো তাহলে কত কিছু ছাড়ার দরকার নাই একটা মাত্র শর্ত তোমাকে দিব এই শর্তটা যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব শর্ত যদি মানতে না পারো তাহলে তোমার বাড়িতে যাব না আমার বন্ধুরে আল্লাহর বান্দা যুব ডাক দিয়ে বলতেছে বিবি বলো বলো তোমার কি শর্ত বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী আমার শর্তটা হলো তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে দুনিয়ার থেকে চিরতরে শেষ করে দিতে হবে জোরে কন্না নাউজুবিল্লাহ আমার বন্ধুরে যখন এই কথা বলছে সন্তান চমকে উঠছে বিবি কি বললা এটা যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মাকে আমি মেরে ফেলবো এটা কেমন করে হয় কয় যদি মেরে ফেলতে না পারো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর যাচ্ছি না সন্তান বিবির মোহে পড়িয়া ডাক দিয়ে বলে বিবি দুনিয়ার সবকিছু যদি ছাড়তে পারি তাহলে আমার মাকে আমি হত্যা করতে পারবো ঠিক আছে আমার মাকে আমি হত্যা করব চলো তাও তুমি আমার সঙ্গে চলো তোমাকে ছাড়তে পারবো না জোরে কর নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ স্বামী বিবিকে ডাক দিয়ে বলতেছে ও বিবি তাহলে আমার মাকে আমি কিভাবে হত্যা করব স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী বুদ্ধি আছে মেয়েদের কিন্তু কিছু সিকুন বুদ্ধি আছে শয়তানি বুদ্ধি আছে না নাই জোরে বলেন আছে না নাই শয়তানি বুদ্ধি দিয়ে শুরু করছে স্বামী তুমি তো আখের কাজ করো অর্থাৎ আমরা বাংলায় যেটা কুশাল বলি আখ খেতে কাজ করে সারাদিন আখ কাটে এটাকে পরিষ্কার করে বিকালবেলা বাজারে বিক্রি করে তুমি আগামীকালকে সকালবেলা আখ কেটে নিয়ে বাজারের মধ্যে যাবা বাজার থেকে আসার সময় দুইটা কমলা নিয়ে আসবা মায়ের সামনে দুইটা কমলা কিনে নিয়ে মায়ের সামনে আসিয়া মায়ের সামনে কমলা দুইটা তুমি ধরবা নিজে কমলা দুইটা ছিলে ছিলে মায়ের মুখের মধ্যে দিবা দিবার পরে বলবা মা তোমার তো বয়স হয়ে গেছে মা ও মা তোমার তো আপেল কমলা খাওয়া দরকার কিন্তু মা আমি অল্প টাকা ইনকাম করি আমি তোমার জন্য আপেল কমলা আনতে পারি না মা গো তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে প্রত্যেকদিন তোমার জন্য আমার আপেল কমলা আনা সহজ হয়ে যাবে তখন মা তোমাকে ডাক দিয়ে বলবে কি সেই কাজ তুমি বলবা মা গো তুমি যদি আমার সঙ্গে একটু আখ খেতে যাও আখ খেতে গিয়ে আমি আখগুলো কেটে কেটে দিব তুমি একটু কাঁচি দিয়ে পরিষ্কার করে দিবা যখন কাজ শেষ হবে বড় একটা আখের বোঝা হবে ওই বোঝা যদি আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারি বেশি টাকা আসবে তাহলে তোমার জন্য একটু আপেল কমলা কিনতে পারবো আমার বন্ধুরে শয়তান স্ত্রী এমন করে বুদ্ধি শিখা দেয় তখন বিবি
তুমি ডাক দিয়ে বলতেছে স্বামী তুমি যখন এই কথা বলবা মায়ের দিলের ভিতরে সন্তানের উপরে কেমন দর্দ হয় এটা আমি তো জানি যেহেতু আমি একজন মহিলা মানুষ দেখবা তোমার মা ডাক দিয়ে বলবে ওরে সন্তান তোর কমলা আপেলের দরকার নাই আমি তোর সঙ্গে আখ্যাতে কাজ করার জন্য যাব এই বলার পরে তুমি তোমার মাকে নিয়ে আখ্যাতে যাবা যখন তুমি আখ্যাতের মধ্যে যাবা আখ কাটতে কাটতে মাকে তুমি যখন আখ কেটে পরিষ্কার করার জন্য দিবা তখন তুমি পিছন দিক থেকে এসে তোমার মাকে কোদাল দিয়ে চোট দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবা জোরে কন্যা নাউজুবিল্লাহ তোমার মাকে কোদাল দিয়ে দ্বিখণ্ডিত করার পরে খেতের এক পাশে তুমি গর্ত করে তার ভিতরে তুমি পুঁতে রাখবা সকালবেলায় গ্রামের লোকজন যদি জিজ্ঞাসা করে তোমার মা কোথায় আমি বলবো আপনারা তো মাঝে মাঝে দেখতেন যে আমার সাথে ঝগড়া করতো আমার সাথে ঝগড়া করে কোথায় যেন বের হয়ে গেছে জানি না আজ থেকে 20-50 বছর আগে মানুষ কিন্তু বাবু বাড়ির থেকে বের হয়ে গেছে কোনো খোঁজ খবর পাওয়া যায় তো না ঠিক না ঠিক কোন দিকে চলে গেছে কত মানুষের খোঁজ পাওয়া যায় না আজকে ফেসবুক ইন্টারনেট আবিষ্কার হয়েছে ইউটিউব আবিষ্কার হয়েছে যে কোনো হারানোর খবর মুহূর্তের ভিতরে পৃথিবীর মধ্যে ছড়ে যায় ওই সময় বাবা এরকম একটা ব্যবস্থা ছিল না আমার বন্ধুগণ শয়তান মহিলা যখন এইভাবে স্বামীকে বুদ্ধি শিখায় দিয়েছে বুদ্ধি দেওয়ার পরে আল্লাহর বান্দা ঠিক ঠিক পরের দিন বাজার থেকে আসার সময় দুইটা কমলা নিয়ে মায়ের দরজার সামনে হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলে মা গো দরজাখানা খুলে দাও মা দুকুনি ডাক দিয়ে বলতেছে ওরে সন্তান কিসের জন্য দরজা খুলে চাস আমি মা সত্য করে বলতেছি আজকে তোর বয়ের সঙ্গে কোনো ঝগড়া করি নাই বাবারে আগে তুই আমারে যেই মার মারছো ওই মারের ব্যথা আমি মার শরীর থেকে এখন পর্যন্ত দূর হয় নাই তুই আমাকে আর মারিস না ব্যাটা আমি তোর বয়ের সঙ্গে কোনো ঝগড়া করি নাই সন্তান ডাক দিয়ে বলে মা গো তোমাকে মারার জন্য আজকে আসি নাই দরজাটা খুলে দাও সন্তানকে যখন মা দরজাটা খুলে দেয় তাকায় দেখে দেখে হাতের ভিতরে দুইটা আপেল দেখা যায় সন্তান আপেল দুইটা নিয়ে মায়ের কাছে বসছে বসার পরে নিজ হাতে আপেলটা খুলে খুলে মায়ের মুখের মধ্যে যখন দেয় মায়ের মুখের ডাক দিয়ে বলতেছে মা গো তোমার বয়স হয়ে গেছে প্রত্যেক দিন তোমাকে এইভাবে আপেল কমলা খাওয়ানো দরকার মা আমি বুঝতে পারি নাই এতদিন পর্যন্ত বিবির কথা শুনিয়া বিবির প্রাণ পড়া শুনিয়া তোমাকে মার পর্যন্ত দিয়েছি বিভিন্ন রকমের গালিগালাজ করেছি তোমার সঙ্গে অত্যাচার করেছি জুলুম করেছি মা তুমি আমারে মাফ করে দাও মা গো আর কোনোদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করব না এমন কথাগুলো যখন বলতেছে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মা দুকুনি আসমানের দিকে হাত বাড়ায় বলে আল্লাহ মাবুদ মওলা এতদিন পর্যন্ত সন্তানের জন্য যে বদদোয়া করেছি সব বদদোয়াগুলো তুমি ফেরত দাও আমার সন্তানকে তুমি হেদায়েতের মালা পরায়া আমার সন্তানের সংসারের ভিতরে তুমি অনাবিল শান্তির ব্যবস্থা করে দাও জোরে কান্না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সন্তান ডাক দিয়ে বলতেছে মা গো তোমার বয়স হয়ে গেছে তোমাকে আপেল কমলা খাওয়ানো দরকার কিন্তু আনতে পারি না মা অল্প কিছু আখ নিয়ে আমি বাজারে যাই মা গো তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে প্রত্যেক দিন তোমাকে আপেল কমলা এনে এনে আমি খাওয়াবো বলে কি কাজ করতে হবে কয় যে আমার সঙ্গে তুমি একটু আখ খেতে যাবা আমি আখগুলো কেটে দিব তুমি ওই আখগুলো একটু পরিষ্কার করে দিবা যখন বেশি আখের বোঝা নিয়ে আমি বাজারে যাব অনেকগুলো আখ কেটে নিয়ে যাব তখন বেশি টাকা বিক্রি করতে পারবো আমার লাভ বেশি হবে সেখান থেকে তোমার জন্য আপেল কমলার ব্যবস্থা করতে পারবো আমার বন্ধুগণ মা দুকুনি ডাক দিয়ে বলে সন্তান তোর আপেল কমলার দরকার নাই আমি চাই তোর সংসারের ভিতরে অনাবিল শান্তি হোক তোর সংসারে বেশি টাকা উপার্জন হোক ওরে সন্তান আগামীকাল থেকে আমি তোর জন্য আখের খেতে যাব মা দুকুনি শেষ রাত্রে উঠিয়ে রে বন্ধু আখ কাটার জন্য রওনা হবে সন্তানের ঘরের দরজায় গিয়ে লক করতেছে ওরে সন্তান রাত শেষ হয়েছে শ্রাবণের ভিতরে আখ কাটা ভালো লাগতেছে না কিছু আখ কেটে যখন মায়ের সামনে দিয়েছে মা দুকুনি মাথাটা নিচের দিক দিয়ে যখন আখ পরিষ্কার করতেছে এমন সময় এই নিষ্ঠুর পাষাণ বইয়ের পাগল সন্তানটা মায়ের পেছন দিক থেকে এসিয়া আসিয়া হাতের কুড়ারটাকে উঠাইয়া দিয়েছে মাকে হত্যা করার জন্য জোরে কান্না উযুবিল্লাহ আল্লাহর কুদরত বুঝা বড় দায়রে যুব এই নিষ্ঠুর পাষাণ সন্তান যখন মাকে হত্যা করার জন্য কুড়ালটা উপরের দিকে উঠায় দিয়েছে
সঙ্গে সঙ্গে হাত পুরা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার পুরা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে হাত আর নিচের দিকে নামাইতে পারে না মা দুখুনি পেছনের দিকে তাকায় দেখতেছে সন্তানের হাতের ভিতরে কুড়াল মা দুখুনি ভয়ে ওখান থেকে দৌড় দিয়ে চিৎকার দিয়ে পালানো শুরু করছে এদিক থেকে আল্লাহর বান্দা যুবক যেই জায়গার ভিতরে দাঁড়ায় ছিল ওই জায়গার মাটি তাকে চুম্বক যেমন বালুর কাছে দিলে ওই চুম্বক বালুগুলো টেনে টেনে কাছে নাই ঠিক না বেঠি এমন দৃশ্য আপনারা দেখছেন কি না আমার বন্ধুরে ওই রকম করে ওই আল্লাহর বান্দা মায়ের সঙ্গে খারাপ আচরণ করি এই সন্তানটাকে চুম্বকের মতো করে মাটি নিচের দিকে টানা আরম্ভ করছে জোরে কান সুবহানাল্লাহ ওদিক থেকে হাসান হোসেন নামাজির রওজার মোবারকে আছে মায়ের কাছে যাবে মনে আছে না নাই আমার বন্ধুগণ এদিক থেকে আল্লাহর বান্দাকে মাটির মধ্যে চুম্বক টানতেছে কি পরিণতি হবে শুনবেন কিনা দুইটা দাবি আপনাদের সামনে দুইটা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম এই দুইটা কথা আমি শেষ করব এ বন্ধুরে এর আগে আপনাদেরকে আমি কিছুক্ষণ কষ্ট দিতে চাই